superficial main, M-I-N. Superficial skin. Skin infection. Infection. By the parasite. Infection by the parasite. কি দিয়ে হয়, একটা প্যারাসাইট দিয়ে হয়, প্যারাসাইট বা পরজীবী, এটার নাম কি? সার্কোপটেস স্কেবি হোমিনিস. সার্কোপটেস স্কেবি হোমিনিস কাকে বলবো? ইট ইজ এ কন্টাজিয়াস সুপারফিশিয়াল স্কিন ইনফেকশন বা প্যারাসাইট. তাহলে এই প্যারাসাইট দিয়ে যখন আমাদের স্কিনে ইনফেকশন হবে তখন আমরা তাকে স্কেবিস বলবো. কন্টাজিয়াস মানে কি? আচ্ছা, তারপর হচ্ছে রিজিয়ন এফেক্টেড. কোন কোন অঞ্চল এফেক্টেড হয়? এই রিজিয়ন এফেক্টেডটার আরেকটা নাম নাম আছে, সেটা হলো লাইন অর সার্কেল অফ হেন্ড্রা. সিক্স নাম্বারে দেখে দিচ্ছেন যাবো.
Twist. WAIST. মোটামুটি কি জিনিস? জেনিটালিয়া, GENITALIA, জেনিটালিয়া. ইন্টারডিজিটাল ফোল্ড মানে দুই আঙ্গুলের মাঝখানে, দুই আঙ্গুলের মাঝখানের স্পেসকে বলা হয় ইন্টারডিজিটাল ফোল্ড। তারপরে ফোরআর্ম, ফোরআর্ম কোনটা? ফোরআর্মস বাহু। এলবো, কনুই, অ্যাক্সিলারি ফোল্ড বগলের নিচে, ব্রেস্ট রিজিয়ন, ওয়েস্ট কোমর, ইনার অ্যাস্পেক্ট অফ থাই মানে রানের ভেতরের সাইডে, পেরি আম্বিলিকাল, আম্বিলিকাল মানে কি? তারপরে বাটক হলো পেছনের সাইডে, তাহলে এসব জায়গায় হতে পারে। ক্লিনিক্যাল ফিচার লিখেন। ইনার অ্যাস্পেক্ট অফ থাই, রানের ভেতরের সাইডে, রান মানে বুঝছেন বাইরে, গগলের নিচে ইচিং ইন ফুল বডি, ইচিং, আই টি
CHING. Itching. Itching in full body. Number. Two number. Itching that gets worse. Itching that gets. 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 Gets worse. WORS. SE. Worse. At night. The number. Itching এর পরে কি গ্যাস ম্যাডাম? Itching gets. হ্যাঁ. Itching that gets worse. That করে নেব. That. TJT that. The number লিখে. Sometimes quite blister. Sometimes. What? Shada. Quite হ্যাঁ. Blister. Blister মানে কি গ্যাস? B L I S. T-E-R-S. Blisters. Blisters. কয়টা গেল? তিনটা না? তিনটা. চার নাম্বার লিখেন সেকেন্ডারি ইনফেকশন. সেকেন্ডারি ইনফেকশন মে হ্যাপেন. মে হ্যাপেন সাচ এস. Secondary infection may happen. Happen such as pus, P-U-S, pus, comma, fever. Such as pus. Such as S-U-C-H, such. Such as for. As pus, P-U-S, pus, comma, diye fever. Pahle, scabies se a clinical feature kula dekha dite pare. Scabies kintu khub common. জীবাণুটা ঢুকলে কিন্তু মূলত এটার জীবাণুটা বসবাস কোথায়? মানে অপরিচ্ছন্ন জায়গায়, ধুলাবালি, মোট কথা হচ্ছে অপরিচ্ছন্ন জায়গায়, কোন অপরিচ্ছন্ন জায়গার সংস্পর্শ যদি মানুষরা যায় সেখান থেকে ওই জীবাণুটা ইয়ে হবে, ট্রান্সফার হবে. অনেক সময় দেখা যাবে কি চুলকা, মানে কোন ধরনের বিচি নাই বা বিচি নাও থাকতে পারে, কোন ধরনের ব্লিস্টার বা ফুসকার মতো নাও উঠতে পারে, বাট এমনিতেই সারা গায়ে চুলকাচ্ছে, প্লেইন স্কিন বাট চুলকায়, স্কেবিসের মূল লক্ষণ একটা. দুই নাম্বার, রাত হলে অনেক বেশি বেড়ে যায়, যেটা দুই নাম্বার ঘুমাতে যাওয়ার পরে, হ্যাঁ ঘুমাতে গেলে রাতে হলে ওর ইয়ে বেড়ে যাবে, চুলকানি অনেক বেশি বেড়ে যাবে. তিন নাম্বার কি ব্লিস্টার, কারণ কি ওর আগে ওই যে আহারের জন্য বের না, ওই যে রাত্রে মানুষ শুইতে যায় তখন এনভায়রনমেন্টটা একটু ঠান্ডা হয় মানুষের শরীর সময়তে, তখন ওদের চলাচল বেড়ে যায়, টেম্পারেচার কমে ওরা চলাচল করে. তারপরে তিন নাম্বার এবং ইনভেস্টিগেশন লিখেন.
ক্লিনিক্যালি ডায়াগনোসড এক নম্বর ক্লিনিক্যালি ডায়াগনোসড দুই নম্বর লিখেন স্কিন স্ক্র্যাপিং স্ক্র্যাপিং এস সি আর এ ডাবল পি আই এন জি স্ক্র্যাপিং এ গেল ইনভেস্টিগেশন তাহলে আমরা দেখে অন স্পট দেখি করবো ইয়ে করা যায় ইনভেস্টিগেশন করা যায় ডায়াগনোসিস করা যায় এটা ছাড়াও আরেকটা হলো স্কিন স্ক্র্যাপস আচ্ছা ট্রিটমেন্ট পরীক্ষা মানে হ্যাঁ এরপরে ট্রিটমেন্ট এগুলো সাধারণত হয় স্কিন স্ক্র্যাপস করা যায় মারবে এটার নামটা হলো কি স্কেবিসাইডাল ড্রাগ সাচ এস benzyl benzoate lotion benzyl benzoyl benzoate 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 lotion benzyl banan tar matlab ben zyl zyl e na benzyl benzoate ben zyl ate benzoate lotion lotion অথবা এটা 25% অথবা 10% কম্বিনেশন অফ or combination of prodamiton and permethrin combination of prodamiton and permethrin use mone ache jeme kotha mone ache cream wait full abhi লোশন ইউজ করবো শুকনো জায়গায় আর কি সকাল বসে গোসল করবে আপনি বলেন তো একদম পেছনে যে বসছেন আপুটা ক্রিমের ইউজটা বলেন হচ্ছে রাতে শোয়ার সময় হচ্ছে তলা থেকে পা পর্যন্ত দিবে পরদিন সকালে গোসল করবে এরপর আবার এক সপ্তাহ পরে ইউজ করবে তাহলে এটা গেল ক্রিম তারপরে লোশনটা এই বেনজেন বেনজোয়েট লোশন এটা কি করব সেম প্রসেস জাস্ট টানা তিন দিন সেম বার পরের দিন কিন্তু গোসল করব হ্যাঁ আজকে দিলাম সকালে গোসল করব আবার রাতে দিব ঠিক আছে বাট টানা তিন দিন
এরপর যেটা প্রোটামিটন, প্রোটামিটন কি করব, প্রোটামিটন হলো পরপর দুই দিন দিব, দুই দিন পরে গোসল, ঠিক আছে, এটার মাঝখানে কিন্তু কোনো গোসল হবে না, পরপর দুই দিন, দুই দিন পরে গোসল, এরপরে এক সপ্তাহ পর রিপিট যদি দরকার হয়, যদি দেখা যাচ্ছে যে চুলকানি কমে নাই এখনো, ফুললি যায় নাই, তাহলে এক সপ্তাহ পর আবার রিপিট হবে। এরপরে যেটা কম্বিনেশন বললাম প্রোটামিটন আর পারমিট্রিন, এটা হচ্ছে একদিন ইউজ করবে, আবার এক সপ্তাহ পর রিপিট যদি দরকার হয়। চাই বলতে যদিও মেনটেন করে, হাইজিন মেনটেন করে, ঠিক আছে, তাহলে আর হয় না, আর যদি না হয়, যদি না করে তাহলে হয়, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে বা রুমগুলো পাঁচতনের সংস্পর্শে গেলে তাহলে লাগে, আর যেতে টাইম লাগে, সাথে দশটা থাকলে গ্রাহক হচ্ছে 100 জন, এরকম এরপরের পয়েন্ট লিখেন, ইফ সেকেন্ডারি ইনফেকশন হ্যাপেন, ইফ সেকেন্ডারি ইনফেকশন হ্যাপেন, we have to use antibiotic. তাহলে অ্যান্টিবায়োটিক কি দিতে পারি? সেমি রিমুভ কম্বিনেশন, কম্বিনেশনে কেন যাব, মানে কম্বিনেশনটা ক্লাইট্রোসিস, আমরা যেটা ফোর্স করি প্রথমে ক্লাইট্রোনেসিনটা আপনার রিলিজ হয়, রিলিজ হওয়ার পরে যে এই আপনার ইয়াকে বাধা প্রদান করে আর কি, জীবাণুটাকে ছেড়ে বাধা প্রদান করে আপনার সেম সেরোটিনটা কাজ শুরু করে। এটা কিন্তু আমি প্রথম থেকে এটা নিয়ে, আমরা তো প্রতি মাসে আমাদের ক্লোজিং মিটিং হয়, মান্থলি মিটিং হয়, ওখানে কিন্তু বেশিরভাগ যুদ্ধে এই প্রোডাক্টের পরে, এবং এই প্রোডাক্টের যথেষ্ট পূরণ পড়ায় আমাদেরকে, ওই ইয়া বলতে পারবো, ব্যয় বলতে পারবো, ওই সাবডের গ্লাস আর কি, মানে ক্লাইট্রোমাইসিনটা আপনাকে ওই ইয়াটাকে বাধা প্রদান করে সেলুলার জিনটা কাজ করে দেয়। আচ্ছা যাই হোক, কম্বিনেশন ইউজ করবো না, সিঙ্গেল ড্রাগ। তাহলে লিখছেন, ইফ সেকেন্ডারি ইনফেকশন হ্যাপেন, উই হ্যাভ টু ইউজ অ্যান্টিবায়োটিক সাচ অ্যাজ, কয়েক নাম বলেন, একটা যেমন সেপটিল, লিখেন এজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে, লিখেন সাচ অ্যাজ ফ্লুক্লোক্সিসিলিন, আচ্ছা
এরপর আর পয়েন্ট লিখেন, ট্রিটমেন্ট অফ কন্ট্রাক্টেড পারসন, অথবা না কন্ট্রাক্টেড পারসন লিখেন না, লিখেন ট্রিটমেন্ট অফ অল মেম্বার্স অফ ফ্যামিলি, লিখেন নাম্বার যত নাম্বার হয়ে গেছে, মানে ট্রিটমেন্টের আন্ডারে ট্রিটমেন্ট অফ অল মেম্বার্স অফ ফ্যামিলি, একই সাথে সবার ফ্যামিলি সেক্ষেত্রে ফ্যামিলি সবার একসাথে ট্রিটমেন্ট হতো। আচ্ছা, এবং কাপড় চোপড় সব কম বাড়িতে হতো। এরপরের পয়েন্ট, ওয়াশ অফ ক্লথস এন্ড বেডশিট, ওয়াশিং অফ of clothes and bed sheet by hot water, under sunlight, for a long time, একদম ফুটন্ত গরম পানি দিয়ে কাপড় গুলা ধুয়ে বেড শিট গুলা ধুয়ে করার ওদের নিচে শুকাতে হবে। এক্সিমা তো চিনেন সবাই নাকি, কিরকম মানে চাক চাক হয়ে থাকবে অনেকটা পোশাক কি পোশাক কি বৃষ্টি পরে Thank you.
ধুলাবালি, তারপরে কোন ফুলের রেণু, মানে ফুলের গাছের আশেপাশে আছে ওখান থেকে বাতাসের মাধ্যমে ফুলের রেণু টেনু এসে যদি নাকের মুখে ঢুকে, ওগুলোর কারণ হতে পারে হট অ্যান্ড কোল্ড টেম্পারেচার। অনেকে কি করে, গরম এবং ঠান্ডা সহ্য করতে পারে না, এই টেম্পারেচারের কারণে হতে পারে। লাস্ট ওয়ান, ফুড খাবারের কারণে হতে পারে। কাকে বলবো, এটি কন্ডিশন দ্যাট মেক্স দ্য স্কিন রেড, ইচি অ্যান্ড ক্র্যাকড। তাহলে এটা এমন একটা অবস্থা যেখানে একটা স্কিনের কি অবস্থা হয়, স্কিনটাকে লাল হবে এবং ক্র্যাকড, ক্র্যাকড মানে কি, ফেটে যাওয়া। একজিমা যখন অনেক সিভিয়ার হয়ে যায়, দেখছেন কিনা, একদম কালো, অনেক বড় চাক হয়ে কালো হয়ে যাবে, পুরানো যেটা একদম একজিমা, তখন দেখবেন মাঝখানে মাঝখানে ফাটল দেয়, ওই ফাটলটাকে বলা হয় ক্র্যাক। ক্লিনিক্যাল ফিচার কি, ড্রাই স্কেলি স্কিন যে জায়গায় হয় যখন প্রথম দিকে থাকে স্টার্টিং এ, তখন কিরকম থাকে, রেডনেস, লাল, মানে যখন স্টার্টিং লাল হবে, ইচিং, চুলকায় অনেক, তারপরে চুলকানোর পরে দেখা যায় ক্রাস্ট ফরমেশন হয়। ক্রাস্ট ফরমেশন মানে কালো চামড়া আস্তে আস্তে যেটা বাঁধায়, আমরা ব্যথা পাইলে বা ছিঁড়ে গেলে ঘষে গেলে কোথাও আস্তে আস্তে একটা কালো চামড়া হয় না স্কিনে, ওটাকে বলা হয় ক্রাস্ট ফরমেশন। এরপর ওই জায়গাটা শুকায় যায়, দেখা যাবে কি ড্রাই হয়ে গেছে অনেক বেশি। এবং স্কেলি স্কিন, স্কেলি স্কিন বলতে বোঝায় যদি আমি একটু নখ দিয়ে আঁচড় কাটি, মাছের আইসের মতো চামড়াটা উঠে, এটাকে বলা হয় স্কেলি স্কিন। অথবা নর্মালি আমাদের স্কিন যখন ড্রাই হয়ে যায়, নখ দিয়ে করলে আঁচড় দিলে দেখেন না সাদা দাগ পড়ে যায়, চামড়া উঠে, এটাকে বলা হয় ড্রাই অ্যান্ড স্কেলি স্কিন। তারপর আস্তে আস্তে কি হবে, লাইকেনিফিকেশন। লাইকেনিফিকেশন মানে ওই একজিমার এরিয়াটার চামড়া, চামড়াটা মোটা হয়ে যাবে, এবং লাস্ট ওয়ান হাইপার পিগমেন্টেশন, কালো হয়ে যাবে। একজিমা যে জায়গাটাই, যে জায়গাটাই হয়েছে চাক, ওই চাকটাতে কি হয়, শুকাই যায়, স্কেলি হয়, ওই এরিয়াটা মোটা হয়ে যায়, চামড়াটা অনেক মোটা হয়ে যায় ওই জায়গা, এবং হাইপার পিগমেন্টেশন মানে একদম কালো হয়ে যায়, বুঝে গেছে। ইনভেস্টিগেশন লিখেন, ইনভেস্টিগেশন, এক নাম্বার ব্লাড ফর TCDCESR, লাস্ট ক্লাসে এসে গেল হচ্ছে জাস্ট এটা ইনফেকশন TCDCESR, ব্লাড ফর TCDCESR, লাস্ট ক্লাসে লিখেছিলাম। দুই নাম্বার লিখেন সেরাম ইমিউনোগ্লোবিউলিন ই লেভেল, সেরাম আইজি, আই বড় হাতের, জি ছোট হাতের, তারপরে ই বড় হাতের, আই বড় হাতের, জি ছোট হাতের, আইজি, ই বড় হাতের, সেরাম ইমিউনোগ্লোবিউলিন ই, এটাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন ই অ্যালার্জি,
অ্যালার্জি হলে আমাদের ইমিউনোগ্লোবুলিন ই এর লেভেল অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে? তাহলে স্যারাম ইমিউনোগ্লোবুলিন গ্লোবুলিন ই লেভেল দেব। ওকে, এবার ট্রিটমেন্ট ব্লাড ফরওয়ার্ড ইনজেকশন এর ব্লাড ফরওয়ার্ড টিসি 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 ই এস আর কমা দিয়ে ডিসি কমা দিয়ে ই এস আর এটা এটা হচ্ছে মূলত ইনফেকশন আছে বিটা টোটাল কাউন্ট ডিফারেনশিয়াল কাউন্ট ইলেকট্রোসাইট সেডিমেন্টেশন রেট আচ্ছা টপিক্যাল লিখেন এর আগে, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড মানে স্কিনে লাগাবো, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড কি দিতে পারি? সাচ এস এ আপনার ফার্স্ট এক্স জাতীয় হ্যাঁ সাচ এস এসিড দেওয়া যায় আর এটা তো ইউজ আছে সাচ এস আচ্ছা সাচ লিখেন ব্যাকনোভেট এন লিখেন ইমোলিয়েন্ট তারপরে অর বিটা মিথাসন আচ্ছা অর দিয়ে কম্বিনেশন অফ লিথেন কম্বিনেশন অফ বিটা মিথাসন বি ই টি এ এম ই টি এইচ এ বিটা মিথাসন এস ও এন ই হ্যাঁ বিটা মিথাসন 0.1% প্লাস ফুসিডিক অ্যাসিড 2% এফ ইউ এস আই ডি আই সি ফুসিডিক অ্যাসিড কত পার্সেন্ট 2% washing of this area by potassium potassium permanganate per
MANGA NATE permanganate potassium permanganate এখানে কি অ্যান্টিবায়োটিক হচ্ছে যদি ছিঁড়ে ফেলে স্টার্টিং এর অনেক সময় দিত চুলকায় যদি কেন পুশ হয়ে যায় সেক্ষেত্রে এখন তবে অ্যান্টি আপনার ইয়াদা হবে না ফাঙ্গাস হবে না তো এটা দিয়ে তো অনেক কিছু কমে না ওটা ইচ্ছে দিয়ে কমে না সেক্ষেত্রে কি করা যায় অ্যান্টিহিস্টামিন দিয়ে কেন কমবে যে স্টেরয়েড দিচ্ছি না স্টেরয়েড কমে যাবে স্টেরয়েড দিয়ে মাস্ট একজিমা কন্ট্রোল হয় পানির মধ্যে ডুবে রাখবো না একটু অলিভ অয়েল আমরা মাসাজ করতে পারি একটু গ্লিসারিন মাসাজ করতে পারি ঠিক আছে ম্যাডাম অনেক ক্ষেত্রে তো পেশেন্টের ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে Thank you.
পার্টিকারি এটা কি জিনিস? এটা হচ্ছে মূলত অ্যালার্জিক রিয়েজ, যে আমাদের যে খাবারগুলোতে অ্যালার্জিক আছে, অ্যালার্জি আছে দেখবেন, ওই খাবারটা খাওয়ার পর চাক চাক হয়ে যায় শরীরে, চামড়াটা ফুলে ওঠে, চাক চাক হয়ে যায়, অনেক বড় বড় হয়ে ফুলে ওঠে, লাল হয়ে যায়, বুঝছেন? ওই যে বড় পিঁপড়া কামড় দিলে একটু স্কিনটা যেরকম হয়, এই আর্টিকারিয়াতেও স্কিনটা অনেক সময় একটু ছোট হয়, অনেক সময় একদম বড় বড় চাক হয়ে হয়ে ফুলে যায়, বুঝা গেছে? দেখছেন কি না কখনো কেউ? তাহলে কি কি কারণে হতে পারে আর্টিকারিয়ার কজ? ফুড এন্ড ফুড অ্যাডিটিভস, মানে খাবার খেলে অথবা কোনো খাবারের মধ্যে বিভিন্ন রং মেশানো থাকলে ওই রংগুলো যদি ওই পেশেন্ট মানুষটাকে স্যুট না করে কি হচ্ছে? ড্রাগস, অনেক সময় অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডস, এগুলোর সাইড ইফেক্ট হিসেবে আমরা অনেক কি এতে আসছি না, সাইড ইফেক্ট অ্যালার্জিক রিয়েকশন, তাহলে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। ফিজিক্যাল এজেন্টস আর কি কি কারণে হতে পারে? এক্সারসাইজ অ্যান্ড সুয়েটিং, অনেকে এক্সারসাইজ করে ঘেমে গেলে ঘাম থেকে হয়। প্রেশার আর্টিকারিয়া, প্রেশার হচ্ছে আমাদের শরীরের যেসব জায়গায় প্রেশার করে, অথবা ভাজে ভাজে, যেমন হাতের ভাজে, রানের ভাজে, হাঁটুর ভাজে, এইসব ভাজগুলোতে যেখানে ঘাম জমা হয়, যেখানে প্রেশার পড়তেছে, ওইসব জায়গায় আর্টিকারিয়া হতে পারে। কোল্ড আর্টিকারিয়া, ঠান্ডায় হয় অনেকের, গরমে হয় অনেকের, হিট আর্টিকারিয়া। সোলার আর্টিকারিয়া, অনেকের হয় সূর্যের নিচে গেলে, সূর্যের আলো সহ্য করতে পারে না। অ্যাকোয়াজেনিক আর্টিকারিয়া, পানির টাচ লাগলে আস্তে আস্তে দেখা যায় হাতে, হাতের ইয়েতে, হ্যাঁ, হাত ফুলে যায়, চামড়া উঠে যায়, তারপর ডাস্টের কারণে হয় এবং ইনসেক্ট বাইট, পোকামাকড়ের কামড়ের কারণে। ক্লিনিক্যাল ফিচার লিখেন। এক নাম্বার ইচিং, ডাস্টটা কি হলো জানো? ডাস্ট ধুলাবালি। এক নাম্বার ইচিং, ক্লিনিক্যাল ফিচার। দুই নাম্বার, দুই নাম্বার হোয়েলস, ডব্লিউ H E A L S, হোয়েলস। হোয়েলস মানে চাকা হয়ে লাল হয়ে ফুলে যাওয়া। W ম্যাডাম, W H E A L S, হোয়েলস, চাকা হয়ে লাল হয়ে ফুলে যাওয়া। তিন নাম্বার, সোয়েলিং অফ ফেস কমা লিপস ইন ক্রনিক কেস, swelling of face, lips, swelling of lips in chronic case, CHRONIC, chronic case, মানে অনেক বেশি সিভিয়ার হয়ে গেলে মুখ ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, শরীর ফুলে যায়। ওকে, ইনভেস্টিগেশন লিখেন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ওকে, আচ্ছা এখানে যাও লিখেন, দুই নাম্বার এই ইমিউনোগ্লোবুলিন ই, আইজিই, একটু আগে যেটা লিখেছি আইজিই, এরপর ট্রিটমেন্ট, যেহেতু অ্যালার্জিক এটা অ্যাকচুয়ালি অ্যান্টিহিস্টামিন দিয়ে মূলত ট্রিটমেন্টটা চলে, তাহলে ট্রিটমেন্টে লিখেন অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন কম হলে হচ্ছে মুখে খায়, আর অনেক বেশি সিভিয়ার হয়ে গেলে হসপিটালাইজড হলে সেক্ষেত্রে ইনজেকশন ফর্মে চলে। অ্যান্টিহিস্টামিন। দুই নাম্বার লিখেন কম্বিনেশন অফ কিছু স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন ইউজ করা যেতে পারে, কম্বিনেশন অফ, যেমন কি বিটামিথাসন, বিটামিথাসন প্লাস
ক্লোট্রিমাজোল প্লাস জেন্টামিসিন এসেনজিয়াসন ক্লোট্রিম কম্বিনেশন অফ ভিটামিন ক্লোট্রিমাজোল ক্লোট্রিমাজোল এল ও ভিটামিন এসেনর পরে কি টি আর আর ক্লোট্রিমাজোল প্লাস জেন্টামিসিন বিটামিথাসন প্লাস ক্লোট্রিমাজোল প্লাস জেন্টামিসিন ক্লোট্রিমাজোল প্লাস জেন্টামিসিন এই শেষ করে আছে।